নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শক বন্ধুকে জানাই সাদর স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব এযুগের মহাতীর্থ দক্ষিণেশ্বর কালীবাড়িতে। চুপি চুপি উঁকি মারব মায়ের গর্ভ মন্দিরে, দেখে নেব সেখানে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ ঠিক কি করছেন, অর্থাৎ সেই দৃশ্যটা আমরা দেখার চেষ্টা করব যে মা ও ছেলে মিলে মন্দিরের মধ্যে কি ঘটনা ঘটে চলেছে। তবে হ্যাঁ, একটু চুপচাপ থাকবেন, সাড়া করবেন না, ভাবটা নিন, একটু আধ্যাত্মিকভাবে নিজেদেরকে ভাবিত করুন, কল্পনা করুন যে সত্যি আপনারা পৌঁছে গিয়েছেন দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে, উঁকি মারছেন গর্ভগৃহে। শ্রীরামকৃষ্ণ বলছেন, শুনতে পাচ্ছেন, ঝমঝম শব্দে পাঁয় জোর বাজিয়ে কেরা উঠছে সিঁড়ি বেয়ে, গভীর রাতে নির্জন মন্দিরের চাতালে কে এমন ছোটাছুটি করছে, ওই দেখুন ক্ষিপ্রপায়ে বেরিয়ে এলেন গদাধর। দেখতে পাচ্ছেন, দেখলেন, চোখের সামনে স্পষ্ট দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণ। মা মহামায়া মুক্ত কেশে মন্দিরের দোতলার বারান্দার উপর দাঁড়িয়ে আছে, প্রলয় ঘন ঘটা ঘোর রূপ প্রচণ্ডা, দীর্ঘ বস্ত্র নবলীন ঘন শ্যামা, পূবে একবার কলকাতার দিকে তাকাচ্ছেন, আর একবার তাকাচ্ছেন গঙ্গার দিকে পশ্চিমে, সর্ববর্ণময়ী পর ব্রহ্ম স্বরূপিনী। মা আমার কালো কেন বলতে পারিস, যার আদিও নেই অন্তও নেই তাকে তুই কোন রং দিয়ে বোঝাবি রে, যার কোনো রঙই নেই সে কালো ছাড়া আর কি। মা আমার উলঙ্গিনী কেন বলতে পারিস, মা যে অদ্বিতীয়া রে, মা অদ্বিতীয়া, যেখানে দ্বিতীয় বলে কেউ নেই সেখানে আবরণের কথা ওঠে না, যে অন্তহীন তাকে তুই আবরণ দিয়ে ডাকবি কি করে, ওই দেখুন মন্দিরে ঢুকলেন আবার গদাধর। মন্দিরে মূর্তি নেই, তার বদলে সশরীরে মা আছেন বসে। গদাধর তার নাকের নিচে হাত রাখলেন, হাতে তুলোর খণ্ড, পরিষ্কার স্পষ্ট বুঝতে পাচ্ছেন মায়ের নিঃশ্বাস পড়ছে, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন মা। ওই তো ওই তো, তুলো উঠছে, মায়ের নিঃশ্বাসের স্পর্শে তুলো উঠছে। মন্দিরে ভোগ সাজিয়ে রেখেছে, গদাধর দেখছেন গায়ের রঙে ঘর আলো করে মা খেতে বসেছেন। এক একদিন মন্ত্র বলবার পর্যন্ত ফুসরত দেন না, নৈবেদ্যের জন্য হাত বাড়িয়ে বসেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, দাঁড়া আগে মন্ত্রটা বলি তারপর খাস। হৃদয়রাম ছুটে এলো, দেখল জবা বেলপাতা নিবেদন করার আগেই মামা নৈবেদ্যের থালা নিবেদন করছেন মাখি। এ কি মামা, তুমি এ কি করছো? কি করব রে, রাক্ষসীর যে তর্স হইছে না, খিদের জ্বালায় দেখছিস না নোলা একেবারে শকশক করছে। শুধু তাই নয়, নৈবেদ্যের থালা থেকে এক গ্রাস ভাত নিয়ে মামার সিংহাসনে উঠে মার মুখে ঠেকিয়ে বলছে, খা খা বেটি খা, বেশ করে খা। হঠাৎ সুর বদলে বলছেন, কি আমাকে খেতে হবে, আমি না খেলে খাবি নে, বেশ খাচ্ছি, এই বলে গ্রাসের খানিকটা নিজের মুখে পুরে দিল। পরে উচ্ছ্বাসাংশ মার মুখে দিয়ে বললে, নে এবার খা, আমি তো খেলাম। ঘটনা দেখে হৃদয় স্তম্ভিত, নিঃসন্দেহে বদ্ধ পাগল হয়েছে মামা, ফুল বেলপাতা মায়ের পায়ে না দিয়ে নিজের পায়ে দিচ্ছে, মাকে পুজো না করে নিজেকে পুজো করছে, সর্বনাশ। সেজবাবু যদি একবার দেখতে পায় তাহলে আর রক্ষে থাকবে না। বন্ধুরা, ঠিক তাই, এমনই ঘটনা ঘটেছিল শ্রীরামকৃষ্ণের সঙ্গে মা ভবতারিণীর। শ্রীরামকৃষ্ণ যখন পুজোতে বসতেন, মা ভবতারিণী আর পাথরের মশানি মূর্তি হয়ে থাকতে পারতেন না, চিন্ময়ী রূপ ধরে জীবন্ত হয়ে
শ্রীরামকৃষ্ণ তথা গদাধরের সামনে নাচতেন, তাথই তাথই করে ঘুরে ঘুরে বেড়াতেন, এমনকি গদাধরের হাত থেকে অন্নভোগ খেতেন। এক অসাধারণ অভিনব ঘটনা, যা আমরা অন্য কোনো অবতার পুরুষের জীবনে তেমন একটা দেখি না। ধন্য মা ভবতারিণী, ধন্য মায়ের ছেলে শ্রীরামকৃষ্ণ। ও সচ্চিদানন্দ রূপায় শ্রীরামকৃষ্ণতে নমঃ। ধন্যবাদ বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।